জয় যিশু সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। আজ আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, যে যখন শয়তান মানুষের শরীরে প্রবেশ করে তখন কি ঘটে। বাইবেল থেকে আমরা এটা জানতে পারি যে শয়তান যে কোনো সময় মানুষের শরীরের ভেতর প্রবেশ করতে পারে এবং তারপর সে এমন কিছু কাজ করে যেটা স্বাভাবিক ঘটনা নয়। এটা ভুলে গেলে চলবে না, শয়তান একজন আত্মিক জগতের ব্যক্তি আর সেই কারণের জন্য সে যে কোনো সময় শারীরিক মানুষের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার ইচ্ছা মতো মানুষকে পরিচালনা করতে পারে। কিন্তু কিভাবে শয়তান মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, কিভাবে আমরা এটাকে বাধা দিতে পারি এবং যদি কোনো শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে থাকে সে কিভাবে সুস্থ হতে পারে, তো আসুন আমরা বাইবেলের সেই অংশটা পড়ি যেখান থেকে আমরা জানতে পারি যে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করেছিল। যোহন লিখিত সুসমাচার 13:27 আমরা দেখতে পাই যে ইস্করতীয় যিহুদার শরীরে শয়তান প্রবেশ করেছিল এবং বাকি লেখা আছে, তারপর যিশু তাকে বললেন, তুমি যেটা করতে চলেছ সেটা তাড়াতাড়ি করো। তো বাক্য থেকে আমরা জানতে পারি যে শয়তান ইস্করতীয় যিহুদার শরীরের ভেতর প্রবেশ করেছিল যিশুকে প্রতারণা করার জন্য। লক্ষ্য করবেন, শয়তান যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন সে তাকে টেম্পটেড করতে থাকে খারাপ কিছু করার জন্য, যেটা স্বাভাবিক অবস্থায় সে করতে চায় না সেই রকম কিছু করার জন্য তাকে টেম্পটেড করতে থাকে। যেমন শয়তান ইস্করতীয় যিহুদাকে টেম্পটেড করেছিল প্রভু যিশুকে ফরিসিদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য এবং তার সাথে প্রতারণা করার জন্য। তো এটা আমরা জানতে পারি যে শয়তান যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন সে সর্বদা মানুষকে টেম্পটেড করতে থাকে পাপ করার জন্য, খারাপ কিছু করার জন্য, যেটা সে স্বাভাবিক অবস্থায় করতে চায় না এমন কিছু কাজ করার জন্য। শয়তান আপনার শরীরের মধ্যেও প্রবেশ করতে পারে যদি আপনি তাকে লিগাল রাইট দেন, অর্থাৎ আত্মিক জগতের আইন অনুসারে তাকে অধিকার দেন আপনার শরীরে প্রবেশ করার জন্য, তখন সে সেটাও করতে পারে। আর সেই লিগাল রাইটটা হলো পাপ। প্রভু যিশু আপনার এবং আমাদের পাপের মূল্য চোকাতে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং যদি আপনি তাকে প্রভু হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে তিনি আপনার পাপকেও ক্ষমা করবেন, তিনি আপনার পাপকে মুছে দেবেন এবং আপনাকে নির্মল বানাবেন সমস্ত অধার্মিকতা থেকে। আর সেটা শুধুমাত্র প্রভু যিশু খ্রিস্টের রক্তের মাধ্যমে, যেটা আপনাকে পরিষ্কৃত করবে, ধৌতকৃত করবে এবং প্রোটেক্ট করবে সমস্ত রকম শয়তানের চালচালাকি থেকে। শয়তান সমস্ত খারাপের উৎস হলেও সে কিন্তু আত্মিক জগতের আইন মেনেই কাজ করতে পারে, আত্মিক আইন লঙ্ঘন করার অধিকার কিন্তু তার নেই। আর সেই জন্য এটা সবসময় মনে রাখবেন যে শয়তান সবসময় সত্যকে তুলে ধরে আপনার সামনে আপনাকে প্রতারণা করার জন্য। আর সেই কারণের জন্য যে কোনো ব্যক্তি সত্য কথা বলছে তার মানে এটা নয় যে সে সঠিকটা বলছে, কারণ শয়তান নিজে শাস্ত্রের বাক্যকে ইউজ করেছিল প্রভু যিশুকে টেম্পটেড করার জন্য। যে ঘটনা আমরা মথিলিখিত সুসমাচার 4:1-11 পড়লে জানতে পারি, সেখানে আমরা দেখতে পাই প্রভু যিশু 40 দিন এবং রাত উপবাস প্রার্থনা করছিলেন আর সেই সময় শয়তান তাকে এসে প্রতারণা করার চেষ্টা করেছিল। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আর সেই কারণের জন্য আমাদের সাবধান হওয়া উচিত যে শয়তান বাইবেলের বাক্য দিয়েও আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। আর সেই কারণের জন্য 2 করিন্থীয় 3:6 আমাদের শেখায়, তিনি আমাদের নতুন নিয়ম জানাবার জন্য যোগ্য করেছেন এবং তা অক্ষরের নয় কিন্তু পবিত্র আত্মায় পরিচালনা হওয়ার যোগ্য করেছেন, কারণ অক্ষর মৃত্যু আনে কিন্তু পবিত্র আত্মা জীবন দেয়। তো পবিত্র আত্মার পরিচালনা ছাড়া বাইবেলের বাক্য যদি আপনার সামনে এসে উপস্থিত হয় সেটা আপনার আত্মিক মৃত্যুর কারণও হতে পারে এবং সেই সাথে একটা বড় কনফিউশনও তৈরি করতে পারে আপনার সামনে। আর সেই কারণের জন্য আমাদের প্রয়োজন বাইবেলের বাক্য এবং পবিত্র আত্মার পরিচালনা। প্রভু যিশু শয়তানকে পরাজয় করেছেন তার ক্রুশের মৃত্যুর দ্বারা। কলসীয় 2:15 বলে, তিনি কর্তৃত্ব এবং পরাক্রম সব সরিয়ে ফেলে উন্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন
এবং সকলের আগে বিজয় যাত্রা করে তার ক্রুশের মানে বুঝিয়েছিলেন। সুতরাং আপনার জীবনের ওপর শয়তানের কোনো অধিকার নেই যতক্ষণ না আপনি তাকে অধিকার দিচ্ছেন। আর আগেই আমরা আলোচনা করলাম সেই অধিকার শয়তান পায় যখন আমরা পাপ করি। আর প্রভু যিশুকে জেনেও যদি আমরা পাপ করি সেটা হয় আমাদের স্ব ইচ্ছায় পাপ। আর এই কারণের জন্য আমাদের উচিত শয়তানের মিথ্যের ওপর বিশ্বাস না করা। কারণ যোহন লিখিত সুসমাচার 8:32 বলেছে, তোমরা সেই সত্য জানবে আর সেই সত্য তোমাদেরকে মুক্ত করবে। আর প্রভু যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা সত্যকে জেনেছি আর সত্য আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর সেই কারণের জন্য আমাদেরকে বিশ্বাসে এবং প্রার্থনায় শক্তিশালী হতে হবে। শয়তানের কাজই হলো মানুষকে প্রতারণা করা, খারাপ কাজে পরিচালিত করা। কিন্তু আপনি যদি তাকে আপনার জীবনে অধিকার না দেন তাহলে সে আপনাকে কখনোই পরিচালনা করতে পারবে না। মার্ক 16:17-18 বলে, আর যারা বিশ্বাস করে তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে, তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে এবং তারা যদি বিষাক্ত কিছু পান করে তাতেও তারা মারা যাবে না, তারা অসুস্থদের মাথার উপর হাত রাখলে তারা সুস্থ হবে। এইগুলো হলো সেই চিহ্ন যখন আমরা বিশ্বাস করি আর এই লক্ষণগুলো আমাদের জীবনে আসে। আর এই বাক্য অনুসারে একজন বিশ্বাসী হিসেবে আমাদেরকে এই অধিকার দেওয়া রয়েছে, যদি আমরা প্রভু যিশুর নামে শয়তানকে ক্লেম করি অর্থাৎ আদেশ দিই যে কোনো ব্যক্তির জীবন থেকে বের হয়ে যাওয়ার জন্য, তখন সে সেটা করতে বাধ্য। অর্থাৎ শয়তান সেই ব্যক্তির জীবন থেকে বের হয়ে যেতে বাধ্য। কিন্তু এই কাজ করার জন্য সেই বিশ্বাসীর অনেক বেশি বিশ্বাস, বাইবেলের সঠিক জ্ঞান এবং প্রার্থনাশীল জীবন হওয়া খুবই জরুরি। অন্যথায় শয়তান হয়তো প্রভু যিশুর নামে ধমকের জন্য সেই আক্রান্ত ব্যক্তির জীবন থেকে তো দূর হবে, কিন্তু বাইবেলের সঠিক জ্ঞান না থাকার জন্য, প্রার্থনাশীল জীবন না হওয়ার জন্য এবং বিশ্বাসে শক্তিশালী না হওয়ার জন্য সেই কমেন্ট করা, ক্লেম করা ব্যক্তিটির জীবনে শয়তান কাজ শুরু করবে। আর এই কারণের জন্য আমাদের প্রত্যেকটি বিশ্বাসীর প্রয়োজন বিশ্বাসে পরিপক্ক হওয়া, বাইবেলের সঠিক জ্ঞান অর্জন করা এবং প্রার্থনাশীল জীবন অতিবাহিত করা। এই ভিডিও দ্বারা আপনি যদি আশীর্বাদিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।